স্যামের দাদি অ্যান্টিডট বানাতে সফল হয় না, তাই এদের তিনজনকে সারাজীবন ইঁদুর হয়ে বাঁচতে হবে। তারা ঠিক করে ডাইনিদেরও তারা ইঁদুর বানিয়ে দিবে। স্যাম রান্নাঘরে যায় আর ডাইনিদের বানানো সুপের ভেতর সে ঔষধগুলো মিশিয়ে দেয়। দাদি ভ্রুণোর বাবা মাকে বোঝানোর চেষ্টা করে যে ভ্রুণো এখন ইঁদুর হয়ে গেছে, কিন্তু তারা উল্টো ভয় পেয়ে যায়। দাদি, স্যাম, ডেজি আর ভ্রুণোর সামনে ড্যানিগুলো স্যুপ খাচ্ছিল। তখন রানী ড্যানিটা দাদিকে চিনতে পারে, কারণ ছোটবেলায় সে দাদির বান্ধবীকে মুরগি বানিয়ে দিয়েছিল, কিন্তু সে দাদিকে বশ করতে পারেনি। আর হঠাৎ দেখা যায় ড্যানিগুলো একে একে ইঁদুরে পরিণত হচ্ছে, আর সুযোগ পেয়ে তারা পালিয়ে যায়। কিন্তু তারা যাওয়ার আগে রানী ড্যানির রুমের চাবি নিয়ে যায়। তারা রানী ড্যানির রুমে চলে আসে আর অসংখ্য ঔষধ দেখতে পায়। দাদি সেগুলো নিয়ে পালাতেই যাচ্ছিল, ঠিক তখনই ড্যানি রানি চলে আসে। ড্যানি রানি জেনে যায় এসব কিছু দাদি করিয়েছে। পরে কি হয়েছে দেখতে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন।